বীরভূমে পটের দুর্গার প্রথম পর্বে আমরা দেখেছিলাম এই জেলার লাভপুর ব্লকের দোনাইপুর ও আবাডাঙ্গা গ্রামে পটের দুর্গা পুজো। এই পর্বে আমরা দেখব সিউড়ি অঞ্চলে পাঁচটি গ্রামের পটের দুর্গা পুজো। এখন আমরা আছি চোরমুড়ো গ্রামে রায় পরিবারের দুর্গা পুজো মণ্ডপে। এখানকার পটের দুর্গা প্রায় 300 বছরেরও বেশি প্রাচীন। এখানে পট আঁকেন মোহাম্মদ বাজারের শিল্পী নবকুমার সূত্রধর। রায় পরিবারের বর্তমান সদস্য অমিত কুমার রায় জানালেন, আমাদের পুজো ধরো প্রায় 300 বছরের। পুজোর রীতি হচ্ছে আমাদের ষষ্ঠীর দিনে গ্রহণ, সপ্তমীর দিনে চাল কুমড়ো বলি, অষ্টমীর দিন একটি সাদা পাঠা, নবমীর দিন যে কোনো রঙের পাঠা, তারপর আগবলি, আগবলির পর এখান থেকে একটি কালী মন্দির আছে সেখানে চলে যাই। চলে যাওয়ার পর আস্তে আস্তে আমরা গান করে এখানে ফিরে আসি। আর দশমীর দিন আমাদের এখান থেকে কবিতার এক পুকুর আছে, সেখানে দোলায় নিয়ে গিয়ে কলা বউকে আমাদের বিসর্জন করা হয়। পটটা সারা বছর থাকে, এই পুজোর অন্যতম আকর্ষণ সপ্তমী পুজোয় চাল কুমড়ো বলি। এবার আমরা চললাম করিদ্ধার পথে। এই গ্রামে দুটি পটের দুর্গার দর্শন পেলাম আমরা। এটি সেন পরিবারে পটের দুর্গা মন্দির। এই মন্দিরটি আবার দামোদর মন্দির নামেও পরিচিত। সেন পরিবারের কুলদেবতা অর্থাৎ দামোদর পূজিত হয় শালগ্রাম শিলায়। তাই এই পরিবার মূর্তি পূজা না করে পট অঙ্কনের মাধ্যমে মা দুর্গাকে আরাধনা করেন। সেন পরিবারের সদস্য চঞ্চল সেন জানালেন, আমাদের সেন পরিবারের আজ 500 বছর আগে পুজো, 1253 সালে পাঁচই শ্রাবণ প্রতিষ্ঠিত হয়। আমাদের পূর্বপুরুষরা পড়ে গিয়েছিল, বৈকাল চার ঘটিকা। এবং যখন আমরা ঘাট যাত্রা করে আসি তখন আমাদের অনেকেই যারা মালপাড়া আমাদের আশেপাশে যা গ্রাম আছে সবাই মাছ নিয়ে আসে। এটি করিঠা গ্রামে চন্দ্র পরিবারে পটের দুর্গা মন্দির। এই দুর্গা প্রায় 200 বছরেরও বেশি প্রাচীন। বর্তমানে 7 জন শরিক মিলে পালা করে এই পুজোর আয়োজন করেন। এখানে পট বিসর্জন দেওয়া হয় পরের বছর বোধনের ঠিক আগের দিন। এবার আমরা এগিয়ে চললাম লম্বদরপুর গ্রামের দিকে। এখানে সরকার সেনগুপ্ত পরিবার পটের দুর্গার আরাধনা করেন। এই পটের পুজো এবছর 504 বছরে পা রাখল। এখানে পঞ্চমুণ্ডির আসনে পটের দুর্গা বিরাজ করে। সরকার সেনগুপ্ত পরিবারের সদস্য অচিন্ত সরকার আমাদের জানালেন, আমাদের এই পুজো আজ থেকে প্রায় 500 বছর আগের পুজো। এই পুজো চালু করেছিলেন ভান্ডেরবনে বিভান্ডব শিবের যিনি প্রতিষ্ঠাতা, বিভান্ডব মুনি, তিনি এই পুজোতে সম্ভবত চালু করেছিলেন। আর উনি ছিলেন সাধক, এখানে সাধারণ বছর পঞ্চমন্দির বেদি করে সাধনা করেছিলেন। শিল্পী হচ্ছে নিতাই সূত্রধর।
আগে আঁকতেন গদাই সূত্রধর বাবা, তারপরে কিছুদিন ওর দাদা লিখেছিল নবকুমার সূত্রধর, এখন নিতাই সূত্রধর আঁকে। আমার এই দুর্গা পূজার আপনার এখানে নৃত্য সেবার আগে প্রচলন ছিল, হ্যাঁ এখন একজনকেও ইয়ে হয়েছে আমাদের এই আত্মীয় ভাই ভায়া, সেও মায়ের ইয়েতে নৃত্য সেবা চালু করছে, সে নিজেই ইয়ে আপনার ইয়ে আছে শ্রীধন্যনারায়ণের সেবা। সপ্তমী দিন সংকল্প করে দুটো সব প্রদীপ জ্বালানো হয়, একটি প্রদীপ দক্ষিণ দিকের প্রদীপটা সরকার পরিবারের নামে সংকল্প হয়, আর বাম দিকের প্রদীপটা বিশ্বাস পরিবারের নামে সংকল্প হয়। দুপাশে সবুজ ধান ক্ষেত পেরিয়ে আমরা এগিয়ে চললাম গোবরা গ্রামের দিকে। এই গ্রামে চ্যাটার্জি পরিবার প্রায় 300 বছর ধরে পটির দুর্গার আরাধনা করে আসছেন। প্রতি বছর এই পরিবার শিউরি বড় বাগান থেকে পট কিনে নিয়ে আসেন। চ্যাটার্জি পরিবারের সদস্য উৎপল চ্যাটার্জি জানালেন, এটা বহুদিনকার পুজো, প্রায় 400 বছর আগেকার পুজো। তো আমার দাদা ঠাকুর দোয়ার কর্তা দাদুরা পড়ে গেছে, আমাদের এখানে পটেরই পুজো হয়, মানে আমরা দেখে আসছি পট, আমার বাবারাও দেখে আসছেন পটেই পুজো হচ্ছে। তো চার দিনই পুজো হয়, অষ্টমী নবমী দশমী সব পুরো আড়ম্বরিকভাবে পুজো হয়, তো পুজো পুরো নিষ্ঠাভাবে পুজো হয়, সম্পূর্ণ নিষ্ঠা পুজো। এবং পটটা আমরা ওই মালিপাড়া থেকে করাতাম, এখন মালিপাড়ায় উনি মারা গেছেন বলে এখন তোমার আমরা ওই অবশেষে আমরা এসে পৌঁছলাম কোমা গ্রামে। গ্রামটির পাশ দিয়ে বয়ে চলেছে চন্দ্রভাগা নদী। এটি হাজরা পরিবারের পটির দুর্গা মন্দির। 1622 সাল নাগাদ প্রথম এই পটির দুর্গা পুজো শুরু করেন দিগম্বর চট্টোপাধ্যায়। পরে এই পরিবার বাংলার তৎকালীন নবাব মুর্শিদ কুলি খাঁয়ের কাছ থেকে হাজরা উপাধি পান। এই পরিবারের সদস্য উদয় শঙ্কর হাজরা জানালেন, এটা আমাদের কোমা হাজরা পাড়া দুর্গা মন্দির কোমা গ্রামে এবং আমাদের হাজরা পরিবারে এই পুজোটা আজ থেকে প্রায় 400 বছর আগেকার নবাব মুর্শিদ কুলির আমলে শুরু হয় এই পুজো। আমাদের প্রথম পুরুষ ছিলেন দিগম্বর চট্টোপাধ্যায়, তার সন্তান গয়ারাম চট্টোপাধ্যায়, কিন্তু নবাব মুর্শিদকুলি গয়ারাম এবং দিগম্বরের এত আধিপত্য প্রতিপত্তি দেখে মুর্শিদকুলি তাকে ওই দিগম্বরের সন্তান গয়ারামকে হাজারি উপাধিতে ভূষিত করেন, কারণ এই গয়ারাম চট্টোপাধ্যায় ছিল হাজারটি জমিদারি মহাল, এই হাজার মহালের অধিকারী হওয়ার জন্য গয়ারাম চট্টোপাধ্যায়কে নবাব মুর্শিদ কুলি একটি রৌপ্য ফলক এবং একটি রূপোর টাকা উপহার দেন এবং একটি রৌপ্য ফলকের উপর খোদিত হাজরা উপাধিতে ভূষিত করে হাজার মহালে অধিকারী হওয়ার জন্য। থেকে এটা হাজরা বাড়ি, তারপর সেই থেকে আমাদের এই হাজরা বাড়ির পুজো চলে আসছে পদ্মপদী। আমরা আমাদের কুলাচার অনুযায়ী পুজো করে যাই।